দেখো আমরা চলে এসেছি অরণ্য রিসর্টে। তো এখানে এখনই সবাই চেক ইন করেছি আর এখন বাজে দুপুর দুটো। এই যে আমাদের রুম, তো রুম ট্যুরটা আমি এসে দিচ্ছি। এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আগে খেয়ে নিই দেন তারপরে রুম ট্যুর দেবো। তো চলো আগে লাঞ্চটা দিয়ে দেবে নিই। এই অরণ্য টুরিস্ট লজে তোমরা যদি ঘর বুক করো তো তোমরা এখানে লাঞ্চটা কমপ্লিমেন্টারি পাবে না, এখানে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আছে। তো লাঞ্চটা তোমরা থালি হিসাবে বা আলাকাটেও অর্ডার দিয়ে খেতে পারো। তো আমরা এখানে থালি বলে দিয়েছিলাম, তো এখানে আমরা চিকেন থালি এবং ফিশ থালি দুরকম মিলিয়ে মিশিয়ে নিয়েছিলাম, আর রুটি এক্সট্রা বললেও হয়ে যাবে। তো এখানে দেখো ফিশ থালিতে ফিশ এবং দুটো তরকারি, একটা চাটনি, মিষ্টি, সমস্ত কিছু ইনক্লুড করা রয়েছে। তো থালিগুলো যথেষ্ট ভালো। সো আমরা লাঞ্চ করে চলে এসেছি। তো লাঞ্চ করে যেটা প্রথম কাজ আমার মনে হলো যে তোমাদেরকে রুম ট্যুরটা দিয়ে দিই, কারণ রুমটা আগে অগোছালো হয়ে যাবে এক্ষুনি সব লাগেজ ফাগেজ খুললে। তো তার আগে তো চলো তোমাদের রুম ট্যুরটা দেখিয়ে দিই, চলো ভিতরে যাই। দিস ইজ দ্য রুম। দেখো ঢুকলে এখনই লাগেজে ভরে গেছে, বুঝতেই পারছো সব বাচ্চারা রয়েছে। তো এইখানে ঢুকলেই ফার্স্টে একটু দুটো সিটিং রয়েছে, যেটাতে এখন আমাদের লাগেজই রয়েছে। এখানে একটা ছোট্ট সেন্টার টেবিল রয়েছে, আর এখানে একটা সাইড টেবিল, এইটা বেড, আর রুমটা বেশ বড়। আর এইখানে দিয়ে গেলে এখানে ড্রেসিং এরিয়া, আর এইখানে আয় নাই আমি। তো দেখো এইখানে একটা কাবার্ড রয়েছে যার ভিতরে এক্সট্রা পিলো কুশন সবই রয়েছে এখানে দুর্দান্ত। এখানে তো লাগেজ রাখতে পারো তোমরা, আর এই ড্রেসিং, আর দিস ইজ দ্য টয়লেট। এখানে দুর্দান্ত। তো চলো এই আর এই রুমটা, আর এখানে এই রুমের সবচেয়ে মেন আর সবচেয়ে ভালো জিনিস যেটা সেটা হলো এই সুন্দর একটা ব্যালকনি, অসম্ভব সুন্দর। এখানে সকালবেলা উঠলেই ফার্স্ট আলোটা একদম চলে আসবে। দেখো ব্যালকনিটা দেখে নি, এখান থেকে বাচ্চাদের প্লে গ্রাউন্ডটা দেখা যাচ্ছে, আর সামনেও খুব সুন্দর। চলো আর এই সামনেটা দেখো কি অসম্ভব সুন্দর, অসম্ভব। তো আমি তোমাদের পুরো টুরিস্ট লজটা ভালো করে ঘুরে দেখাবো, তার আগে ফ্রেশ হয়ে নিই। আর আমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ট্যুরিজমের ওয়েবসাইট থেকে এখানে বুকিং করেছিলাম, তারও সমস্ত ডিটেলস আমি ভিডিও শেষে অ্যাড করে দেবো, তো তোমরা তখনও চেক করে দেখে নিতে পারো। আর এই রুমগুলো তো অসম্ভব সুন্দর। আর একটা এখানে উডেন ব্লকও রয়েছে, এটা ব্রিক্স ব্লক, আর উডেন ব্লকেও আমাদের একটা রুম আছে। তো সেই রুমটাতে আমাদেরই বন্ধুরা রয়েছে, আর এই জায়গাটা এত দুর্দান্ত যে কি বলবো। যারা হলংয়ে থেকেছো তারা জানো, আর যারা হলং ছাড়া সেকেন্ড অপশন কিছু খুঁজছো তাহলে কিন্তু এখানে অবশ্যই তোমরা আসতে পারো। আর এখানে অনেক অনেক ঘর রয়েছে, তো কোনো অসুবিধা হবে না, এখানে প্রচুর রুম রয়েছে, তো তোমরা আসতে পারো। তো চলো এবার ঝটপট ফ্রেশ হয়ে নিয়ে আমরা একটু সাইট সিন করতে বেরাবো, যেখানে কিছু আছে কি দেখার জন্য দেখতে যাবো। তো চলো আগে ফ্রেশ হয়ে নিই দেন বেরাবো। দেখো আমরা এই অরণ্য ট্যুরিস্ট লজের চার পাঁচটা ঘুরে বেড়াতে বেরিয়েছি একটু, আর এইটার প্রপার্টিটা এতটাই বড় যে এটা ঘুরতে ঘুরতেই সন্ধে হয়ে যাবে। তো এখানে দেখো কতগুলো কটেজ রয়েছে, আর এটা হলো ফ্রন্টের দিকটা, ঠিক আছে, এখান থেকেই এন্ট্রিটা আছে। আর এখানে তোমাদের গাড়িগুলো পার্কিং করার সুব্যবস্থা রয়েছে, আর এটা হলো মেন গেট। আর এই যে হাতে কেঁপে কেঁপে ভিডিওটা হচ্ছে, এটা ঋদ্ধি
করেছি ভিডিওটা, তাই এরকম। তো তোমরা একটু কনসিডার করে ভিডিওটা দেখে নাও। আর এটা হলো এর মেন গেট, আর এরই বাঁ হাতে রয়েছে রিসেপশন এবং রেস্টুরেন্ট। তো ও ভিডিওটা করেছে, তার জন্য একটা অবশ্যই লাইক করে দিও, নিজের ছোট্ট হাতে ছোট্ট প্রয়াস। তো যাই হোক, আমি ভিডিওটা আর কাটছি না, এটাই রাখলাম, এটাই দেখাচ্ছি তোমাদেরকে। তো চলো বাইরের দিকটা একটু ঘুরে আসি। এখানে দুটো কাঠের ব্রিজ রয়েছে, আর এই ব্রিজগুলো যথেষ্ট মানে আর কি শক্তপোক্তই, কিন্তু একটু মাঝে মাঝে ভয় হচ্ছে। আর এখানে সামনে গিয়ে একটা সামান্য জল টাইপের রয়েছে, নালা টাইপের, যেটা এখন হালকা জল রয়েছে। বর্ষার সময় এগুলো পুরো জলে ভর্তি হয়ে যায়। তো দেখো অসম্ভব সুন্দর এই জায়গাটা, খুবই ভালো লাগবে। আর সন্ধে প্রায় হয়েই এসছে, চলো রিসর্টের দিকে ফিরে যাই, নালে আবার এখানে অনেক জীবজন্তুর ভয় রয়েছে, কখন কি বেরিয়ে পড়ে। তাই রিসর্টে যা। এই ব্রিজটা দেখে মনে হচ্ছে অনেক অপলকা, আমরা নিজেরাই হাঁটতে মানে ভয় পাচ্ছি, কিন্তু এখান থেকে গাড়িও পাস করছে, আমাদের গাড়িগুলো এখান থেকে পাস করেছে। তো দেখতেই পাচ্ছ অনেক বড় ক্যাম্পাস, কি বিশাল। আর আমরা রয়েছি ওই যে অরেঞ্জ কালারের বিল্ডিংটা দেখা যাচ্ছে ওইখানেই আমরা রয়েছি, সেকেন্ড ফ্লোরে। আর এই সামনেরটা পুরোটাই উডেন ব্লক, আর এটা হলো ব্রিক্স ব্লক। তো আর এখানে চারদিকে খুব ভালো, ক্যাম্পাসটা বড়, আর এখানে অনেক কিছু রয়েছে। চলো আর একটু পরেই আমাদের সাফারি যে করেছি কালকের জন্য বুকিং, সেটার এন্ট্রি করাতে যেতে হবে। তো চলো, তো এইখানে এসেই এন্ট্রিগুলো করাতে হবে, যেটা কালকের ব্লগে আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে বলবো। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই এন্ড করছি, কারণ এখানে অনেক কাজ রয়েছে, সেগুলো পুরো করে নিই এবং কালকে তোমাদের সেটা বুঝিয়ে বলে দেবো। তো এই দেখো হলো রিসর্টটার রাতের লুকস, তো খুবই ভালো লাগছে, দুর্দান্ত। আর এখানে বসেই কিন্তু সময় কেটে যাবে। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি কিছু জানার থাকে সেটাও কমেন্ট করে জানাও, যথাসম্ভব তোমাদের সাহায্য করার চেষ্টা করব। তো চলো আজকের মতন টাটা বাই, নেক্সট ব্লগে তোমাদের সাথে খুব শিগগিরই কথা হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ঘর বুকিং করার জন্য এই ওয়েবসাইটটাতে তোমাদের আগে লগ ইন করতে হবে। তো আগে তোমরা লগ ইন করে নেবে, এবং লগ ইন করে নিলেই তোমাদের সামনে এই ধরনের একটা পেজ আসবে। এবার এই পেজটাতে গিয়ে এখানে সিলেক্ট ডেস্টিনেশন গিয়ে তোমরা জলদাপাড়া সিলেক্ট করবে। জলদাপাড়াতে করতে চাইলে জলদাপাড়া, মূর্তিতে করতে চাইলে মূর্তি, এইভাবে তোমরা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর এখানে ডেট, কোন ডেটে তোমরা যেতে চাইছো সেই ডেটটা তোমরা সিলেক্ট করে নেবে। যেমন এখানে দেখো অরণ্য ট্যুরিজম প্রপার্টি এসছে, তো এখানে সিলেক্ট করে নিয়ে বুক নাওতে ক্লিক করে ফেলতে হবে। ক্লিক করে ফেললেই এখানে সিলেক্ট ডেস্টিনেশান, তো এখানে ডেস্টিনেশানে ওই অরণ্য ট্যুরিজম প্রপার্টির নামটা দিতে হবে, এবং চেক ইন চেক আউট ডেট এবং রুম নাম্বার দিয়ে তোমরা এখানে প্রপার্টিটা সার্চ করে নেবে। কিন্তু তার আগে তোমাদেরকে এই লগ ইনটা করে ফেলতে হবে। তো লগ ইন করে নিয়ে তোমরা চেক ইনটা করে তোমরা দেখে নেবে যে সেই ডেটে কোনো ঘর আছে কি না। যদি ঘর থাকে সেইভাবে তোমরা বাকি প্রসিডিওরগুলো ইজিলি করে ফেলতে পারবে, কিন্তু লগ ইনটা অবশ্যই তোমাদের করতে হবে, নাহলে কোনোটাই তোমাদের কিন্তু হবে না।